আজকের ম্যাচের 11 থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রপ করা হয়েছে এবং ইনক্লুড করা হয়েছে শেখ মেহেদি হাসানকে। ম্যাচের পরে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর একটা কথা বলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রপ করাতে তিনি অনেক বেশি অবাক হয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ড্রপ করা উচিত হয় বলে তিনি মনে করেন। এই বিষয়ে আপনার মতামত? না, টিম ম্যানেজমেন্ট আসলে এক এক রকম ভাবে চিন্তা করে, আপনার পিচ দেখে, টিমের অপোনেন্ট টিমের বোলিং দেখে অনেক কিছু চিন্তা করে। আপনি যদি দেখেন যে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় যাকে নিয়েছে আজকে, সে কিন্তু 4টা উইকেট পেয়েছে, হয়তো বা সে ব্যাটিং এ ক্লিক করতে পারে নাই, বাট ওভারঅল যদি সবার থেকে বেশি উইকেট কিন্তু সে পেয়েছে। তো ওই দিক থেকে টিম ম্যানেজমেন্ট কিন্তু সাকসেস ওর পারফরমেন্স, হয়তো বা ও একটু এক্সপেন্সিভ হয়ে গেছে রান দেওয়াতে, বাট ওভারঅল যদি আপনি দেখেন উইকেট টেকিং এর ক্ষেত্রে কিন্তু সেই উইকেটটা নিয়েছে। হয়তো বা আমি শিওর রিয়াদ ভাইয়ের মতো ব্যাটসম্যান থাকলে খেলাটা হয়তো আরেকটু লং হতে পারতো, আরেকটু বড় ক্যারি করতে পারতো তার এক্সপিরিয়েন্স দিয়ে, বাট এটা আমার কাছে মনে হয় যে টিমের কম্বিনেশনের জন্য হয়তো বা রিয়াদ ভাইকে নেওয়া হয় নাই, বাট রিয়াদ ভাই খেললে হয়তো বা টিমের জন্য ব্যাটিং ডেপথটা আরো বেশি ভালো হয় আমি মনে করি। ওয়াসিম জাফর আরেকটা কথা বলেছেন যে আপনি যখন একটা প্লেয়ারকে ড্রপ করে একজন স্পিনার আনলেন, ছোট মাঠ, ইংল্যান্ড টিমে প্রচুর রাইট হ্যান্ডের ব্যাটসম্যান আছেন এবং তাদের এগেনস্টে ছোট মাঠে অফ স্পিনার আনাটা বিপজ্জনক হতে পারে, এই জায়গা থেকে ইমরুল ভাই আপনার এখানে নাসুম আহমেদের একটা সুযোগ হলেও হতে পারত? খারাপ অপশন ছিল না নাসুম আমি মনে করি, কারণ নাসুম লাস্ট এক দেড় বছর ধরে যেভাবে বাংলাদেশ টিমে সার্ভিস দিয়ে যাচ্ছে, আপনি যখনই তাকে যেখানে বোলিং করিয়েছেন না কেন, যেখানে খেলিয়েছেন না কেন, সে কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে আমি আমি মনে করি, এবং তার ব্যাটিং এ তার যে সাপোর্টটা পেয়ে থাকি, আপনি যদি দেখবেন যে ইন্ডিয়ার সাথেও আমরা যে ম্যাচটা জিতলাম, ওর ওর কিন্তু ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল। তো নাসুম কুড বি গুড অপশন আমি মনে করি, নাসুম এবং লেফট আর্ম স্পিন আপনি জানেন যে এটা ইংলিশ ব্যাটসম্যানের জন্য একটু কোয়াইট ডিফিকাল্ট থাকে অফ স্পিনের থেকে, তো অবভিয়াসলি নাসুম ভালো অপশন হতে পারত। মিঠুন দাস 76 রান করেছেন আজকে এবং তিনি রানে ফিরেছেন, রিদমে ফিরেছেন, অবশ্যই বাংলাদেশের জন্য ভালো একটা সাইন এটা, বাট অবশ্যই ভালো সাইড। লিটন দাস যতক্ষণ ব্যাটিং করেছে দেখতে খুব ভালো লাগছিল, ব্যাটিং মনে হচ্ছিল যে না লিটন দাস আজকে 100 করবে, আমি একটু কনফিডেন্স না লিটন দাস আজকে 100 করবে, বাট আনফর্চুনেটলি হয় নাই, বাট আমি আশা করবো লিটন দাস এই রিদমটা ধরে রাখবে, এই ফর্মটা যেন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কন্টিনিউ করে, কারণ আপনি সবসময় কিন্তু রানে আসবেন না, যখনই আসবেন যেন ওইটাকে আর স্থানটা ঠিক হবে না আমি মনে করি পার্সোনালি। তো এটা বাংলাদেশ টিমের জন্য হেল্প করবে লিটন দাস রান করলে এবং ও নিজের জন্য ভালো হবে। এই জায়গাটাতে একটা প্রশ্ন করতে চাই, যেমনটা বললেন লিটন দাসের যে 76 রান করেছেন সেটা তার 50 হিসেবেই কাউন্ট হবে, মুশফিক রহিম যেটা 50 করেছেন সেটা ওই 50 হিসেবেই কাউন্ট হবে, দুজনের একজনও কনভার্ট করতে পারেননি 50 গুলোকে 100 এ, বা অন্য কোনো ব্যাটার তাদেরকে সাপোর্ট দিতে পারেননি, এই জায়গাটাতে অনেক সময় বাংলাদেশ পিছিয়ে পড়ছে কিনা কনভার্ট না করতে পারা বড় স্কোরে, যেমনটা রিজওয়ান বা আব্দুল্লাহ শফিক করলেন। এটা আপনি ঠিকই, আপনি রাইট কথা বলেছেন, কারণ আমরা যখন আমরা অফ ফর্মে থাকি আমরা তখন 20-30টা রানের জন্য খুব হাঙ্গি থাকি, আমরা রানটা হয়ে গেলে আমরা 50 করে ফেলি, আমাদের ওইটা আমাদের উচিত যে আমরা 50টাকে আমরা 70-80 বা 100 এ আমাদের ডেলিভার করা, বাট আমাদের মুশফিক ভালো খুব ভালো ব্যাটিং করছিল, রিটার্ন ভালো ব্যাটিং করছিল, আমি মনে করেছিলাম যে ওরা দুজন 100 করবে, তাহলে আমাদের অ্যাটলিস্ট আমরা জিততে না পারলে আমরা 300+ করবো, তাহলে আমাদের কিন্তু নেক্সট ম্যাচের জন্য আমাদের একটা কনফিডেন্স থাকে যে না আমরা 300+ ইংল্যান্ড টিমের সাথে করেছি, দ্যাট মিনস আমরা যে কোনো টিমের সাথে আমরা 300 করার অ্যাবিলিটি আমাদের থাকবে। আপনি জানেন যে ইংল্যান্ড ভেরি গুড বোলিং অ্যাটাক, সো ওখানে ওদের সাথে 300+ রান করা মানে আপনি যে কোনো টিমের সাথে আপনি 300 রান করা আপনার জন্য সেই অ্যাবিলিটি থাকে। তো আমার মনে হয় এটা এটা একটা ভালো অপশন ছিল যে ওদের ইনিংসগুলো বড় থাকে, বড় হয়ে থাকলে আমাদের টিমের জন্য ভালো হতো। আরেকটা বিষয়, আমরা বরাবর সচরাচর শুনে থাকি যে কোনো রান তাড়া করতে গেলে বা ইনিংস সংগ্রহ বড় করতে চাইলে আপনার জুটি গড়তে হবে, ইংল্যান্ড ইনিংসে আমরা দেখেছি তারা প্রথম উইকেটে 115 রানের জুটি গড়েছে, দ্বিতীয় উইকেটে 151 রানের জুটি গড়েছে, বাংলাদেশে তেমন কিছু দেখা আসলে আমরা পাইনি, শুধু মুশফিক আর লিটনের 72 রানের একটাই জুটি ছিল, এছাড়া বলার মতো কিছুই নেই, এই জায়গাটাতেও বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে পড়ুক কিনা? না, পিছিয়ে তো অবশ্যই গেছে, কারণ পিছিয়ে আমরা গেছি ফার্স্টেই, আমরা ফার্স্ট অফ অর্ডারে পিছিয়ে গেছি, আমরা 50-র আগে 4 উইকেট যখন পড়ে গেছি আমরা তখনই পিছিয়ে গেছি, ওই জায়গা থেকে তারা খেলাটা যেভাবে ধরেছিল আমি মনে করেছিলাম যে তারা একটা ভালো জায়গায় নিয়ে যাবে, বাট জি ভাই
আনলাকিলি আউট হয়ে গেছে, বাট এটা থেকে যদি তারা নেক্সট ম্যাচের জন্য ই করতে পারে, মানে লিসেনটা নিতে পারে, আমার মনে হয় যে তাহলে ভালো হবে। আমাদের শুরুতে যে 3-4টা উইকেট গিয়েছে এবং তার সম্পূর্ণ তার ক্রেডিট সম্ভবত রিস টপলিকে দিতে হবে। আজকের 11-এ রিস টপলিকে ইংল্যান্ড এনেছে, তারা মঈন আলীকে ড্রপ করেছে, একজন স্পিনার ড্রপ করেছে, করে রিস টপলি পেসারকে খেলিয়েছে। বাংলাদেশ করেছে উল্টো, একজন স্পিনারকে তাদের 11-এ এনেছে। তো গত ম্যাচের পর থেকে আপনাদের, আপনিও আলোচনায় বলছিলেন যে এই ম্যাচে হয়তো একজন স্পিনার খেলতে পারেন, তবে ম্যাচ শেষে আসলে দেখা গেল ইংল্যান্ডের পেসাররা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, স্পিনাররা তেমন কিছু করতে পারেননি। বাংলাদেশ কি এখানে উইকেট রিডিং বা উইকেট বুঝতে পারাটাই কিছুটা পিছিয়ে পড়লো ইংল্যান্ডের চেয়ে, ম্যানেজমেন্টের চেয়ে? দেখুন, ওরা একটা চিন্তা করেছে যে মঈন আলী অফ স্পিন বোলিং করে, সাথে ব্যাটিং করে, এবং ব্যাটিংটাও যে খুব ভালো অবস্থাতে আছে মঈন আলী, না বোলিং এ যে ওর যে বোলিং, আমাদের ব্যাটসম্যানরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে মঈন আলীকে। বাট টাফলিকে নিয়ে এসেছে, ও ম্যানেজমেন্ট চিন্তা করেছে ওর সুইং পেস দুটো একসাথে আছে, নতুন বলে যদি আর্লি টপ অর্ডারকে নিয়ে নিতে পারে ওদের প্লেয়ার ওয়াইজ, তাহলে ওরা হয়তো বা সাকসেস হবে, এবং এক্স্যাক্টলি সেই কাজটা টাফলি করেছে। এবং আপনি দেখবেন যে শান্তকে যেভাবে আউটটা করেছে, আমি আমি পার্সোনালি মনে করি শান্তর যে জায়গাতেই প্রবলেম, ওই জায়গাতে কিন্তু তারা অনেক অ্যানালাইজ করেছে এবং ওই জায়গাতে বোলিং করেছে। হ্যাঁ, শান্ত কিন্তু ব্যাক অফ লেন্থে খুব ভালো খেলে, ব্যাকফুটে ভালো খেলে, বাট ওর যে জায়গাটা ফোর্থ স্টাম্প থেকে বাইরে নিয়ে যাওয়া বলটা, আমি পার্সোনালি যখন ওর সাথে খেলি, আমাদের একই রকম প্ল্যান থাকে বিপিএল এ বা ডোমেস্টিক ক্রিকেটে, এবং ও কিন্তু এই এই কাজটাই করেছে। আপনি দেখবেন যে শান্ত যখন খেলে তখন ও কিন্তু ওর পার মুভমেন্টটা তো বেশি ছিল না, সামনে থেকে খেলে দিয়েছে। ইনিশিয়ালি এসে তোরা টার্গেট করেছে যে যদি আমাদের একটা চারও হয়ে যায় বা বাউন্ডারি মেরে দেয়, বাট তার একটা চান্স থাকবে ব্যাটসম্যানের, ও সুইং এর সাথে বিট করে দিয়েছে। তো ইটস ভেরি ভেরি ইন্টেলিজেন্ট প্ল্যানিং ছিল ওদের, যার জন্য ওরা সম্ভব হয়েছে, এবং এটা ওদেরই প্ল্যান ছিল মনে হয় যে টাফলি সুইং পেস দুটো ওরা একসাথে আছে, আমরা এই জন্য এক্সট্রা একটা পেস বলার খেলিয়েছে। যেমনটা আপনি বলছিলেন, শান্তকে আউট করার পেছনে দেখা গেছে যে ইংল্যান্ড কতটা অর্গানাইজড আর প্ল্যান্ড ছিল। এই জায়গাটাতেই বাংলাদেশ কি কিছুটা পিছিয়ে পড়লো, যে বাংলাদেশ বেশ অগোছালো মনে হয়েছে বোলিংটাকে, কিংবা ইংল্যান্ডের ব্যাটাররা যেদিকেই মারছিলেন সেদিকে বাউন্ডারি হচ্ছিল, প্রায় প্রতি ওভারে বাউন্ডারি আসছিল একটা দুটো করে, যে কারণে টার্গেটটা এত বড় হয়েছে। বাংলাদেশের বোলিং আসলে অগোছালো মনে হয়েছে কি মনে হয়? অগোছালো ফার্স্টের দিকে আমার মনে হয় নাই, কারণ ফার্স্টে আপনি যদি দেখেন মুস্তাফিজের বলে কিন্তু ভালো বিট হচ্ছিল, আপনার মালান ভালো বিট হচ্ছিল এবং ব্যারিস্টোক স্ট্রাগল করছিল, বাট সব থেকে বড় জিনিস হচ্ছে ওদের স্কিল অনেক হাই ক্লাস স্কিল, আপনাকে মানতে হবে। ওরা এত বেশি টাফ টাফ লেভেলে ক্রিকেট খেলে, টপ টপ বোলারে এগেনস্টে খেলে, সারা বছরই ক্রিকেট খেলে। তো এবং নট অনলি তারা একটা গ্রাউন্ডে খেলে, তারা অনেক সারা ওয়ার্ল্ডে বিভিন্ন গ্রাউন্ডে ক্রিকেট খেলে, এবং ইংল্যান্ডের মতো টিম আপনি দেখবেন ওরা সবসময় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এদের সাথে বেশি ম্যাচগুলো খেলে, ওরা কিন্তু মানে ছোট টিমের সাথে খুব কম খেলে। তো এই জন্য ওদের স্কিলের প্রতি, নিজেদের প্রতি ট্রাস্ট এবং নিজের স্কিল অনেক বেশি হাই ক্লাস হয়ে যায়। আমরা আসলে খেলি, আপনি যদি দেখেন আমাদের দেশের উইকেটগুলোতে, এবং আমরা ওই রকম জিম্বাবুয়ের সাথে ম্যাক্সিমাম ম্যাচ খেলি, আমরা শ্রীলঙ্কার সাথে খেলি, তো এই জিনিস এই কারণেই আমাদের স্কিল লেভেলটা কিন্তু ওদের মতো তো হাই ক্লাস হয় না। আমরা যদি ওদের কন্ডিশনের মধ্যে খেলতে পারতাম, অবভিয়াসলি ওদের ওদের মতো আমাদের স্কিল থাকতো, বাট আমাদের আমরা আনলাকি যে আমরা ওই জায়গাতে যেতে পারি না, ওই রকম এনভায়রনমেন্ট বলেন বা ওই রকম সিরিজ আমরা অর্গানাইজও আমাদের হয় না, আমরা এই জন্য পারি না।